প্রিয় শিক্ষার্থী, এক্সাম পিডিতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আরও গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আপনাদেরকে আজকে স্বাগত। বিভিন্ন চাকরির পরীক্ষায়, বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। প্রশ্ন এক, পলল পাখা জাতীয় ভূমিরূপ গড়ে ওঠে পাহাড়ের পাদদেশে। দুই, নিচের কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায়? তোর নিপাপাম। তিন, দেখ কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম? এমএস ডস। চার, দেখ ল অফ দ্য সি কনভেনশন অনুযায়ী উপকূল থেকে কত দূর পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন হিসেবে গণ্য হয়? 200 নটিক্যাল মাইল। চা পাতায় কোন ভিটামিন থাকে? ভিটামিন বি কমপ্লেক্স। ছয়, দেখে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় কাকে? সংবাদ মাধ্যমকে। সাত, দেখ বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত কয়টি জেলা রয়েছে? 30টি জেলার। মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায় রয়েছে? ভূপৃষ্ঠে। যেহেতু ভূপৃষ্ঠের আপনার ত্বরণ বেশি হয় সব থেকে। দশ, ডাক বাঙালির ইতিহাস বইটির লেখককে? নিহার রঞ্জন রায়। এখানে কিছু গণিত আছে, গণিতগুলো দেখবেন। 61, ডাক চুজ ইন দি কারেক্ট সেন্টেন্স। এখানে আপনারা দেখে নেবেন কারেক্ট সেন্টেন্স, দি কাউ ইজ অ্যান ইউজফুল অ্যানিমাল। আগত ষড়যন্ত্র মামলা দায়ী করা হয় কখন? জানুয়ারি 1968 সালে। স্বাধীনতার পর প্রকাশিত প্রথম স্মারক ডাকটিকিটের কিসের ছবি ছিল? কেন্দ্রীয় শহীদ মিনারের। 58, দাগ জাতিসংঘের কততম অধিবেশন বাংলাদেশের সদস্যপদ লাভ করে? 29তম অধিবেশনে। 59, মধ্যপ্রাচ্যের কোন দেশে সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? উত্তর, ইরাক। 60, ডাক প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ ঘটনাটি বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? উত্তর, 7। 61, ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়েছিল? উত্তর, বাংলা একাডেমি। 62, লর্ড কার্নিং ভারত মহাদেশে উপমহাদেশে কোন কোন ব্যবস্থা চালু করেন? উত্তর, পুলিশ ব্যবস্থা। 63, ছয় দফা কর্মসূচিকে ঘোষণা করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি? উত্তর, 6টি। ইউনেস্কো প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? প্যারিসে। গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি এর সদস্য কত? উত্তর, 6। হিউম্যান রাইটস ওয়াচ কোন দেশের সংগঠন? যুক্তরাজ্য। ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী? উত্তর, ভারত। বিশ্ব নারী দিবস কত? 8ই মার্চ। ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে পাক প্রণালী। 62, দি ইংলিশ মিনস দ্য পিপুল অফ ইংল্যান্ড। 63, দি অ্যাডজেক্টিভ ফর্ম অফ কাউ ইজ বভাইন। 64, ডু ইট অ্যাট ওয়ান্স এর প্যাসিভ ভয়েস হচ্ছে লেট ইট বি ডান অ্যাট ওয়ান্স। 65, চুজ দ্য ইনডাইরেক্ট স্পিচ অফ দি দে সেইড টু হিম, স্যার প্লিজ ভিজিট আওয়ার অফিস টুডে। দে রিকোয়েস্টেড হিম ইজ রেসপেক্টফুলি টু ভিজিট দেয়ার অফিস দ্যাট ডে। 66, আয়রন ইজ মোস্ট ইউজফুল মেটাল। দি পজিটিভ ফর্ম অফ দি সেন্টেন্স, সেন্টেন্সটি পজিটিভ রূপ হচ্ছে নো মেটাল, নো আদার মেটাল ইজ অ্যাস ইউজফুল অ্যাস আয়রন। 67, হুইচ ওয়ান ইজ ইউজড অ্যাস প্রিফিক্স? কো। 68, হুইচ অফ দি কারেক্ট ওয়ার্ডস টু কমপ্লিট দিস সেন্টেন্স? লাস্ট নাইট আই কেম টু মাই হাউস অ্যান্ড ফাউন্ড দ্যাট দ্য ডোর, এখানে হবে হ্যাড বিন ব্রোকেন। 69, দাগ ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড গিভেন বিলো। ইফ আই ওয়ার এ কিং। 70, দাগ হুইচ ইজ নেগেটিভ অফ দিস সেন্টেন্স? ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ নট ইমর্টাল। মর্টাল মানে মরণশীল, ইমর্টাল মানে অমরণশীল। 71, চুজ দ্য কমপ্লিট সেন্টেন্স? ইট ইজ আনফর্চুনেট টু ফেল, এটা কমপ্লিট সেন্টেন্স আছে। 72, চুজ দ্য কারেক্ট ওয়ার্ডস টু কমপ্লিট দিস সেন্টেন্স? দিস ব্ল্যাম হ্যাজ লেসেন্ট ইয়োর পেইন, হ্যাজেন্ট ইট? 73, দি গিফট অফ দিস গ্যাপ মিনস, এটা গিফট অফ দি গ্যাপ অর্থ হচ্ছে বাক্পটুতা, অর্থ অ্যাবিলিটি টু স্পিক ইজিলি, সহজে কথা বলার যোগ্যতা। 74, সে কঠোর পরিশ্রম করে তাই না? ইংরেজি অনুবাদ হবে হি ওয়ার্কস হার্ড, ডাজেন্ট হি? 75, চুজ সিনোনিম অফ ডিফেন্স রেজিস্ট্যান্স। 76, তাতারি কোন উপন্যাসের চরিত্র? ক্রীতদাসের হাসি। 77,
প্রথম প্রথম কি ধরনের পরিবর্তন? বিপ্রকর্ষ। 78 দেখ, হাড়ি হাড়ি সন্দেশ, এখানে কোন কোন পদ যোগে বহুবচন হয়েছে? এখানে হাড়ি হাড়ি বিশেষ ও বিশেষণ, অর্থাৎ নাম এবং 10 গুণ বোঝা গেছে। হাড়ি হাড়ি যেহেতু একটি বিশাল একটি গুণের ব্যাপার বা 10 গুণ অবস্থা, একটা অবস্থা হাড়ি হাড়ি সন্দেশ। 79, সাহিত্যের কোন বিশেষ শাখাটি জীবনের কোনো বিশেষ মুহূর্তের রূপায়ণ? ছোট গল্প। কারণ ছোট গল্প একটা জীবনের ছোট একটা মুহূর্তকে নিয়ে বা একটা দৃশ্যকে রূপায়ণ করে। 80 দেখ, পুঁথি সাহিত্যের ভাষায় কিরূপ মিশ্র ভাষায় ব্যবহৃত হয়? 81, হাত ভারী অর্থ হচ্ছে কৃপণ। 82, অগ্নিশব্দ সমার্থক শব্দ কৃষাণু। 83, নীল অপরাজিতা উপন্যাসের রচয়িতা হুমায়ুন আহমেদ। 84, নিত্য মধ্যাহ্ন মুদ্রার সময় ব্যবহৃত হয় আষাঢ়। 85, প্রাণবাই কোন সমাস? প্রাণের ভয়, তাহলে মধ্যবাতলবী কর্মধারায় সমাস। 86, নিচের কোনটি অশুদ্ধ? দোষী নির্দোষী, এটাও অশুদ্ধ হবে। 87, মূলক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? মূর যোগ অক। 88, মুখচোরায় সঠিক অর্থ কি? লাজুক। দেখবেন অনেকে মুখচোরা কথা বলতে চায় না, তার মানে লাজুক। 79, 89 ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম অনুবর্গ। 90, ঘন্টা বেজে উঠলো কোন ধরনের ক্রিয়াপদ? এখানে যৌগিক ক্রিয়াপদ, যৌগিক। 91, জিরো সাম গেম এর আন্তর্জাতিক সম্পর্ক কোন তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট? উদারতাবাদ। জাতিসংঘের চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ খেতাবপ্রাপ্ত কে? শেখ হাসিনা। 93, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ করেছে? উত্তর, অনুচ্ছেদ 22। 94, ঐতিহাসিক শহীদ দিবস ঘোষণা করা হয় 1966 সালের ফেব্রুয়ারি মাসে? 95, দৃশ্যমান বন্দালে ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য কোন রঙের আলোর? বেগুনি রঙের। কোনটি ঐতিহাসিক নাটক রক্তাক্ত প্রান্তর? একদিনে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের কোন দলের বিপক্ষে প্রথম জয়লাভ করে? উত্তর, কেনিয়ার বিরুদ্ধে। 98 দাগ, কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। 99, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা কে? উত্তর, WS ওডারল্যান্ডস। 100, কোনটি সঠিক বানান? এটা হচ্ছে পরিব্রাজক, পরিব্রাজ্য। তো অনেক অনেক ধন্যবাদ যারা এত সময় ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেন। 100টি গুরুত্বপূর্ণ ভিডিওর সমাধান দিয়ে দিলাম প্রশ্নের, অবশ্যই ভালো লেগেছে আশা করি। ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি।